আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, সময়ের কসম করে তিনি মানুষকে যে বার্তাটি দিলেন সেটি হচ্ছে যে সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। এই মৌলিক তিনটা কারণে ঈমান নষ্ট হয়। এক নম্বর কারণ হচ্ছে আর শিরকুল আকবার, বড় শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে ক্ষতি থেকে বাঁচার এক নম্বর কারণ হচ্ছে ঈমান, ঈমানটা বুঝে শুনে আমাদের আনতে হবে। আর দুই নম্বর কারণ হচ্ছে আমলে সালেহ, নেক আমল। আর এই ঈমানের ক্ষেত্রে গিয়ে আমরা তিন ধরনের আকীদা আমাদের সমাজে চলছে, খারেজি একটা দল, মুরজি একটা দল, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جبوتي حمد سانا بشو جهان المالك بشو سرشت الله رب العالمين الجنة جنة عسكري پوبیتر دینه পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য তারই বারগায় সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবায় সূরা আসর তেলাওয়াত করা হয়েছে। সূরা আসরের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ক্ষতি থেকে বাঁচার উপায় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি উপায় বলেছেন, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে চারটি গুণ আছে যে গুণগুলো অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা থেকে, ক্ষতি থেকে বাঁচতে পারবে, নিজেদেরকে বাঁচাতে পারবে। এই গুণগুলি আমাদের সকলের অর্জন করা উচিত, যদিও প্রত্যেকটি গুণের উপরে অনেক লম্বা চড়া আলোচনা হয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা জানার চেষ্টা করব যে আসলে ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে। আর নিঃসন্দেহে এই ক্ষতি হচ্ছে আখেরাতের ক্ষতি, যে ক্ষতির কোনো মাশুল দেওয়া যায় না, যে ক্ষতির মানে হচ্ছে আখেরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া। অতএব অবশ্যই আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, ঈমানদার বলে আমরা যারা দাবি করি, আমাদের প্রত্যেককেই অবশ্যই ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল করেছেন, এবং সাহাবীদের মধ্যে এমন দুইজন ছিলেন যারা সাক্ষাৎ হলে এই সূরা একজন আর একজনকে শোনাতেন, না শুনিয়ে বিদায় নিতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ যদি চিন্তা করত শুধুমাত্র এই সূরাটি নিয়ে, এটাই তার জন্য যথেষ্ট হতো। এত গুরুত্বপূর্ণ এই সূরা, এত গুরুত্বপূর্ণ কিছু কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ যদি শুধু এই একটি সূরা নিয়ে বিশ্লেষণ করত, চিন্তা ভাবনা করত, তাহলে তারা আর অন্য কোনো কিছুর প্রয়োজন হতো না। এ কথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই সূরায়, আগে আমরা অনুবাদ পড়ি, তারপরে আমরা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। দুইটি তাকিদ তিনি দিয়েছেন এখানে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না একটা তাকিদ, লাফির লাম একটা লামের তাকিদ, অর্থাৎ অবশ্য নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, আমিলুস সলিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবরের বা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ যে ব্যক্তি হাসিল করতে পেরেছে, এই চারটি অর্জন যার মধ্যে আছে, সে ব্যতীত বাকি সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। খুব সহজে আমরা অনুবাদটা শুনলাম যে এটা তো খুব সহজ ব্যাপার, ইমান আমল তো আমরা করি, ইমান আমাদের আছে, আমলও আমাদের মাশাল্লাহ, আমরা তো আমল করি, আমরা দিন ধর্মের কথাও তো বলি, আমাদের তো সবর ধৈর্য আছে, তাহলে তো ক্ষতি থেকে আমরা বেঁচে গেলাম, খুব সহজে কিন্তু এটা মনে হচ্ছে। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণে যাই যে আসলে আমাদের ঈমানটা ঠিক আছে কিনা, আমাদের আমলগুলো আমলে সলে হচ্ছে কিনা, আমাদের এই যে দাওয়াত, হকের দাওয়াত, হকের দাওয়াত দিচ্ছি কিনা, নাকি খালি এমনি আজগুবি দাওয়াত দিচ্ছি, একটু বিশ্লেষণে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থানটা কোথায় আছে। তার আগে বলে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে আসরের কসম করলেন কেন, এরও একটা বিশ্লেষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় অনেক বিষয়, প্রায় 40টি বিষয়ের উপর কসম করেছেন, এর মধ্যে কিছু আছে আখিরাত সম্পর্কিত, কিছু দুনিয়া সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, তারপরেও তিনি কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কসম করে মানে কি বলছেন সে কথাটা বলেছেন, একাধিক বিষয়ে কসম খাওয়ার পরে একটা কথা বলেছেন, এরকম আছে। তো এখানে তিনি শুধুমাত্র সময়ের কসম করলেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম রাজী রহমাতুল্লাহ আলাই একজন গবেষকের একটা উদ্ধৃতি পেশ করেছেন তার তফসিরের মধ্যে, যে আসরের ব্যাখ্যাটা কি। তিনি বলছেন যে তিনি আসর নিয়ে মানে খুব চিন্তা ভাবনা করছেন, ওয়াল আসর, আল্লাহ কেন আসরের কসম করলেন, আল্লাহ কেন সময়ের কথা বললেন। তার বিশ্লেষণ করতে গিয়ে তিনি যখন চিন্তা ভাবনা করছেন, এটা গবেষণারত আছেন, তখন তিনি একদিন বাজারের মধ্যে, যেমন এটা একটা বাজার, বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতার একটা আওয়াজ শুনতে পেলেন, একজন বরফ বিক্রেতা তার বরফ বিক্রি করছে আর দাঁড়িয়ে জনগণকে উদ্দেশ্য করে ডাকছে যে ইরহামু মাইয়াদু মালু রাসিহি রাসু মালিহি, সে বলছে যে তোমরা রহম করো, দয়া করো, ইরহামু ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো, মাইয়াদু রাসু মালিহি যার মালের মূলধন, অর্থাৎ মূলধনটা শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, মালের মাথা রাসমালিকের ওই মানে মাথা, রাসু মানে মাথা, সম্পদের মাথা মানে তার মূলধন, যেটা দিয়ে সে ব্যবসা করে, তার ইনভেস্ট, যেটা তো ইনভেস্ট হচ্ছে তার আইস বা বরফ। তো বরফ বিক্রেতা বলছে যে যদি তোমরা বরফ না কিনো আমার কাছ থেকে, তাহলে বরফটা নির্ধারিত সময় পার হলে আস্তে আস্তে গলে যাবে, আর বরফ যখন গলে যায়, পানি হয়ে যায়, এটা তো আর কিনবে না। তখন সেই ডাকছার বলছে যে তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো যার মূলধনটা প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। তো এই কথা শোনার পর ওই মনীষী চিন্তা করলেন, এটাই তো হাদা মানা সূরাতুল আসর, এটাই তো সূরা আসরের ব্যাখ্যা, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করলেন, অর্থাৎ মানুষের জীবন থেকে তার সময়টা প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বরফ যেভাবে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবন থেকে তার হায়াতটা প্রতিনিয়ত নিঃশেষ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে এই এই আয়াতের মধ্যে সূরার সর্বপ্রথম যে আসরের কসম আল্লাহ করেছেন তার ব্যাখ্যা, তার তাৎপর্য হচ্ছে এটা। মানুষ চিন্তা করে না, মানুষ মনে করছে যে আমার বয়স বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু বয়স কি বাড়ছে না কমছে? বয়স কমছে, প্রতিনিয়ত কমছে, কারণ মায়ের পেটে যখন আমাদের 4 মাস বয়স হয় তখনই কিন্তু আল্লাহ বয়স লিখে দেন, 4টি বিষয় লিখে দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে আজাল,
বয়স সীমা সে দুনিয়াতে কতদিন থাকবে আমল তার কর্মসূচি কি কি কর্ম সে করবে এটা লেখা থাকে তার রিজিক লেখা থাকে সে দুনিয়াতে কি খাবে তার যতটুকু বরাদ্দ আছে ঠিক ততটুকুই সে খেতে পারবে ততটুকুই পাবে দুনিয়ার যত চেষ্টা আপনি করেন আপনার বরাদ্দর বাইরে আপনি কিছু আনতে পারবেন না আবার যদি আপনি চেষ্টা একটু কম করেন আপনার যতটুকু বরাদ্দ আছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দিবেন ওটা আপনার কাছে আসবে তো এই যে রিজিক আল্লাহ সুবহান ওয়া তাআলা লিখে দিয়েছেন মায়ের পেটে যখন 4 মাস বয়স তখন আরেকটা জিনিস লিখে দেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী হবে সেটা লিখে দেন তো এই চারটি বিষয় যখন লেখা হয়ে যায় তার মধ্যে আজাল যেটা সময়সীমা সেটা অন্যতম একটা বিষয় সেখানে অর্থাৎ আমার হায়াত আল্লাহ লিখে দিয়েছেন এত দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড সব ঠিক নির্ধারিত সময়ে ফায়দা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন সময় এসে যায় আজাল ফায়দা যা আজালুহুম যখন তাদের আজাল বা সময় উপস্থিত হয় লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন তখন একটু সময় তার আগেও করা হয় না আবার একটু দেরিতেও করা হয় না সঠিক সময়ে নির্ধারিত সময় কিন্তু তার জানটা কবজ করা হয় তাহলে বোঝা যাচ্ছে এই নির্ধারিত সময় থেকে আমাদের প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে অথবা এটা আরেকটা ব্যাখ্যা কেউ কেউ দিয়েছেন যে প্রত্যেকটা কর্ম সংগঠিত হয় সময়ের মধ্যে সময়ের বাইরে কিছু হয় না হয় কিছু অতীতকালে হয়েছে কিছু বর্তমানে ঘটছে আবার কিছু ভবিষ্যতে ঘটবে তো সময়ের ত্রিসীমার মধ্যেই কিন্তু সবকিছু সংগঠিত হচ্ছে এজন্যই এটার গুরুত্ব বুঝাতে গিয়ে সময়ের প্রতি সচেতনতার দিক চিন্তা করতে গিয়ে মানুষ যেন চিন্তাশীল হয় সেজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরার শুরুতে বলে আসর বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সময়ের কসম করেছেন সময়ের কসম করে তিনি মানুষকে যে বার্তাটি দিলেন সেটি হচ্ছে যে সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে ঈমান এনেছে যারা এক নম্বর বিষয় ঈমান আমরা প্রত্যেকে এনেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনি ঈমানের যে ছয়টি রুকন আছে আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এটা আমরা ছোটবেলা মুখস্থ করেছি বক্তব্য যখন পড়েছি তখন এটা মুখস্থ করেছি এবং সেটা অন্তর দিয়ে ইতমিনানের সাথে আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে রাসূলগণের প্রতি ঈমান আছে কিতাব সমূহের প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদের ঈমান আছে এই ঈমানটা এটাকে শুধুমাত্র মুখে স্বীকার করলেই চলবে নাকি ঈমানের সাথে আরো কিছু কাজ আছে ঈমানের সংজ্ঞাটাকে ঈমান কাকে বলে এটা আমরা অনেকে জানি না আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া আল ঈমান হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারাহ ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্ম কর্মে বাস্তবায়ন এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান তাহলে তিনটার কোনো একটা যদি না থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে আমি যদি মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার অন্তরে এ কালেমা নেই বা কোনো অমুসলিম কোনো হিন্দু যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে না বলে মুখে পাঁচ কলমে মুখস্থ জানে অনেক হিন্দুও তো আছে তা বলতে পারে কিন্তু সে কি ঈমানদার ঈমানদার নয় কারণ তার এটা মুখের বলা মাত্র অন্তর দিয়ে সে বলে নাই অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি পাশাপাশি লাগবে আমল বল আমল বিল আরকান রুকুন দিয়ে আমল করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাকে আমল কর্ম করে দেখাতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাত আদায় করতে বলেছেন সালাত আদায় করতে হবে সিয়াম রাখতে বলেছেন সিয়াম রাখতে হবে হজ করতে বলেছেন হজ ফরজ যাদের হজ সম্পাদন করতে হবে আল্লাহ যাকাত দিতে বলেছেন যদি ফরজ হয় যাকাত দিতে হবে প্রত্যেকটি কর্ম ঈমানের সাথে সম্পর্কযুক্ত আমল না করে শুধু ঈমান যদি আমরা আনি ওই ঈমানের কোনো দাম হবে না একটা ফল গাছে যদি ফল না দেয় ওই ফল গাছটার কোনো দাম আছে অথবা একটা গাছ যে গাছটা যদি মরা হয় এটা কোনো পত্র পল্লব নেই শাখা প্রশাখা নেই পাতা নাই ডালপালা নেই ওই মরা একটা গাছ যদি দাঁড়িয়ে থাকে ওটাকে আপনারা রাখবেন ওটা কি করবেন কেটে খড়ি করে ফেলবেন তাই না কারণ এই গাছটা কি মরা গাছ মৃত গাছ তাহলে ঈমানের মধ্যে যদি আমল না থাকে
ঠিক এইটাও ঠিক ওরকম মৃত একটা বৃক্ষের ন্যায় মরা একটা গাছের ন্যায় ফলহীন একটা বৃক্ষের ন্যায় এই গাছটার কোনো দাম থাকে না আবার যদি চিন্তা করে উল্টা দিকে যে আমার ঈমান নেই আমল আছে যদি বলি কোন অমুসলিম যদি ভালো কাজ করে অমুসলিম যদি কোন নেকির কাজ করে তার কি নেকি হবে তার কিন্তু নেকি হবে না কারণ তার ঈমান নেই এজন্য তার ঈমান থাকলে সে নেকি পাবে সে যতই ভালো কাজ করুক একজন অমুসলিম যদি একটা মসজিদ বানাই দেয় অমুসলিম মানুষকে দান করে সহযোগিতা করে অনেক ভালো কাজ করতে পারে রাস্তাঘাট বানাই দিতে পারে অনেক ভালো কাজ করতে পারে কিন্তু এগুলো এগুলো তার সামাজিকভাবে তার একটা সুনাম হবে যে এই লোকটা ভালো কাজ করছে কিন্তু যেহেতু তার ঈমান নেই এই কর্মগুলি তার আমলে যোগ হবে না এই কর্মগুলির তার কোনো আখেরাতের কোনো ফায়দা তাকে দিবে না এজন্য ঈমানের সাথে আমলের সম্পর্কটা খুব কঠিন নিবিড় একটা সম্পর্ক নিবিড় একটা যোগসূত্র আছে ঈমানের সাথে আমলের আর এই ঈমানের ক্ষেত্রে গিয়ে আমরা তিন ধরনের আকীদা আমাদের সমাজে চলছে ঈমানের ঈমানের সংঘাতে গিয়ে তিনটা দল হয়ে গেছে খারেজি একটা দল মুরজি একটা দল আর আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিস একটা দল তিন ধরনের তিনটা আকীদা আছে যেমন খারিজিরা ঈমানের এই তিনটাকে মূল ধরে নিয়েছে এই তিনটা হচ্ছে মূল তাদের কাছে অর্থাৎ অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্ম বাস্তবায়ন তিনটা হচ্ছে মূল আর কোনো একটা যদি ত্রুটি হয় তাহলে সে কাফের একজন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললো মিথ্যা কথা বলা কি গোনায় কবিরা কবিরা গোনা খারিজিদের দৃষ্টিতে সে হচ্ছে কবিরা গোনাগার এবং সে চিরস্থায়ী জাহান্নামে তাকে হত্যা করা জায়েজ এটা হচ্ছে খারিজিদের আকিদা এটা চরমপন্থী আকিদা আর এই চরম আকিদার কারণে ইসলামের তিনজন খলিফাকে মুসলমানরা হত্যা করেছে এই চরম আকিদা পন্থী যারা ছিল তারা খারিজিরা এবং তাদের সাথে অন্যান্যরা বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু সরাসরি খারিজিরা হত্যা করেছে দেখেন তারাও কিন্তু মুসলমান তাদেরও ঈমান আছে তারাও সালাত সিয়াম আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাদের ক্ষেত্রে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে সেই সেই ফেরেশতাদের ক্ষেত্রে এদের বিশ্বাস হচ্ছে তারা কাফের হয়ে গেছে আর এই জন্য তাদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে তাহলে আকীদার বিভ্রান্তির কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আকীদার গলতির কারণে ঈমানের গলতির কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখন আমাদের সমাজে একটা দল বেরোয়েছে আহলে কোরআন তারা কোরআন মানে হাদিস মানে না তারা বলতেছে যে কোরআনই হচ্ছে ফাইনাল কোরআন মানা যাবে হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে হাদিস মানা যাবে না আছে না আপনাদের এলাকা আছে কিনা জানি না এবং তারা তিন ওয়াক্ত সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত আদায় করে না কারণ কোরআনে তিন ওয়াক্ত সালাতের কথা আছে এখন আপনি কি বলবেন এবং আমাদের যুবক তরুণদেরকে বিভ্রান্ত করছে তারা আমাদের যুবকদের বিভ্রান্ত করছে তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন আপনি বলেন শুধু কোরআন মেনে আমরা কি একদিনও চলতে পারবো একদিনও একদিনের ইবাদত কি করা সম্ভব এক অক্ত সালাত আদায় করা কি সম্ভব ঠিক আছে কোরআন মানবো ঠিক আছে শুধু কোরআনে মানবো তাহলে কোরআন মেনে আমি যে সালাত আদায় করবো সালাতের ওয়াক্ত কিভাবে ঠিক করবো সালাতের রুকুনগুলি কিভাবে ঠিক করবো ওয়াজিবাত কিভাবে ঠিক করবো তাসবিহ তাহলিলগুলি কিভাবে ঠিক করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন দুই দিন জিবরিল আমিন আসে আল্লাহ রাসূলের ইমামতি করলেন পাঁচ ওয়াক্ত সালাতের একদিন ইমামতি করলেন আউয়াল ওয়াক্তে আরেকদিন আখের ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাতের ইমাম হচ্ছেন জিবরিল আমিন স্বয়ং আসমানের ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আর তারই মুক্তাদি হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন এসে তাকে সালাত শিখিয়ে দিলেন ট্রেনিং দিলেন যে এইভাবে সালাত আদায় করতে হবে এটাই হচ্ছে তোমার উম্মতের জন্য সালাতের সময় আর আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি কিভাবে সালাত শিখবেন আপনি হাদিস না মানলে আপনার ছেলেকে সুন্নাতে খাতনা কি দিয়ে দিবেন আপনার সন্তানের আকিকা কি দিয়ে দিবেন আপনার বিবাহ চাই তো আপনার ঠিক হবে না আপনি যদি যদি হাদিস না মানেন আপনি বিবাহ কিভাবে করবেন ইজাব কবুল কিভাবে করবেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় হাদিসকে মানতেই হবে আর হাদিস মানতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুলুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু
আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে কত বলে দিয়েছেন এবং সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, হে ইমানদারগণ। ইমানদারদেরকে বলছেন আল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা তাদেরকে বলছি আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি নেতৃবৃন্দ, যারা নেতৃবৃন্দ তোমাদের আমির, তাদের আনুগত্য করো। তারপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, কোনো বিষয়ে মতভেদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এইটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। সমাধান কোথায় নিব? সমাধান নিশ্চয় আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস থেকে নিতে হবে। সমাধানের জন্য আমাদেরকে 1500 বছর আগে ফিরে যেতে হবে, আল্লাহর আল মদিনার কাছে ফিরে যেতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের কাছে যেতে হবে, তবে সমাধান পাবো। এর বাইরে যদি আমরা কোথাও গিয়ে সমাধান তালাশ করি, তাহলে আমরা সঠিক সমাধান আমরা কোনোদিন খুঁজে পাবো না, আর বিভ্রান্ত হয়ে যাব, বিভিন্ন পন্থী হয়ে যাব, বিভিন্ন তরিকাপন্থী হয়ে যাব আমরা। যে তরিকাগুলি হচ্ছে বাতিল তরিকা, বিভ্রান্ত তরিকা, বাতিল ফিরকা, যেগুলো এগুলো অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমরা কোরআনের নির্দেশ না মানি, কোরআন যদি অনুধাবন আমরা করতে না পারি। তাহলে খারিজিদের একটা আকিদা, তাদের তিনটা হচ্ছে মূল, কোন একটা কম করলে কেউ আমলে ঘাটতি হলে সে কাফের, তাকে হত্যা করা জায়েজ, এটা খারিজিদের। আর অপরপক্ষে মুরজিয়াদের, এরা হচ্ছে শৈথিল্যবাদী আকিদা, এরা বলছে ইমান অন্তরের বিশ্বাস আর মুখে স্বীকৃতি হলে চলবে, আমল লাগবে না, আমলহীন ইমানই হলো মূল, আমলের কোনো গুরুত্ব নেই। কাজে তাদের দৃষ্টিতে, মুরজিয়াদের দৃষ্টিতে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ইমান, আমাদের দেশীয় একজন মানে সাধারণ মানুষের ইমান, যে ঠিক মতো সালাত আদায় করে, দুইজনের ইমান সমান, কোনো পার্থক্য তাদের কাছে নেই। এটাও ঠিক, ওইটাও ঠিক, এটা হচ্ছে মুরজিয়া বলা হয়, এদেরকে শৈথিল্যবাদী বলা হয়, এরা হচ্ছে শিথিল আকিদার। আর এই দুই দলের, একটা চরমপন্থী আর একটা শৈথিল্যবাদী, এই দুই আকিদার মধ্যবর্তী যে আকিদা, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, তো আহলে হাদিসের আকিদা। সেটা কি? আল ইমান হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারা, ইমানটা হচ্ছে মূল আর আমলটা হচ্ছে তার শাখা। কাজে আমলে যদি কেউ ঘাটতি করে, ত্রুটি হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, বেশির বেশি ফাসেক মুসলমান বলতে হবে। একজন মুসলমান যদি গোনায় কবিরা কোনে করে, কবিরা গোনাগার হয়, তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়া চলবে না, তাকে বলতে হবে ফাসেক মুসলমান। সে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, তওবার দ্বারা সে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, তার জন্য তওবার দরজা খোলা আছে। কিন্তু খারিজিরা এই আকিদাতে বিশ্বাস করে না। তাহলে ইমানের ক্ষেত্রে এই যে একটা বৈপরীত্য, ইমানের মধ্যে যে পার্থক্যগুলো, এটা আমাদের সকলকে জানতে হবে। ইমান অন্তরের ব্যাপার, ইমানটা অন্তরে থাকবে কিন্তু মুখে স্বীকার হবে এবং কর্মে বাস্তবায়ন হবে। ইমানের তিনটা একত্রিত যখন হবে, তখন আপনি ইমানদার। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমল দিয়ে বাস্তবায়ন, এই তিনটা একত্রিত হলে আপনি ইমানদার বলতে পারবেন, ইমান। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ইমান এনেছি বলে যে সবসময় ইমানটা থাকবে, এটা কিন্তু কথা নয়। ইমানও মানুষের নষ্ট হয়ে যায়, ইমানও মানুষের ভেঙে যায়, ইমান ক্ষতিগ্রস্ত হয়, ইমান ক্ষতিগ্রস্ত হয়। যেমন হাদিসে সংজ্ঞা বললাম, ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আনুগত্য করলে ইমান বাড়ে আর অবাধ্যতা ইমান কমে যায়। কোরআন হাদিস বেশি পড়েন, আপনি আমল বেশি করেন, ইমান বাড়তে থাকবে, ইমান মজবুত হবে, তাজা হবে। কিন্তু যদি আপনি আমল কম করেন, আনুগত্য না করেন, আল্লাহর বিধান না মানেন, আল্লাহ রাসূলের সুন্নাত যদি না মানেন, তাহলে ইমান কিন্তু বাড়বে না, ইমানটা কি হবে, কমতে থাকবে। তাহলে ইমানের হ্রাস বৃদ্ধি আছে, ইমান বাড়ে এবং কমে। আপনি সৎসঙ্গীর সাথে থাকেন, ভালো মানুষের সাথে থাকেন, তাহলে ইমান বাড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গে এবং অসৎসঙ্গের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল এইভাবে হাদিসের মধ্যে, যে একজন আতর বহনকারী ব্যক্তি আর একজন হচ্ছে কামারের ফুদানকারী ব্যক্তি। তা যে ব্যক্তি আতর বহনকারী, সৎসঙ্গের উদাহরণ হচ্ছে সে আতর বহনকারীর সাথে এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কারণ আপনি হয় তার কাছ থেকে আতর কিনবেন, অথবা সে এমনিতে কিছু দিবে, আর যদি কিছু নাও দেয় তবুও তার কাছ থেকে সুগন্ধি পাওয়া যাবে,
আর কামারের কাছে গেলে হাপরের এতে ফু দিলে কি হবে আপনার ওই হাপরের আগুন এসে আপনার কাপড় নষ্ট করে দিবে জ্বালিয়ে দিবে তাই না কাপড়ের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে অথবা দুর্গন্ধ পাবেন ভালো কিছু পাওয়া যাবে না তাহলে সৎসঙ্গের উদাহরণ হচ্ছে একজন আতর বহনকারীর ন্যায় যে একজন আতর বিক্রেতার কাছ থেকে যে ফায়দা পায় আতর না কিনলেও পায় সৎসঙ্গী হলে ঠিক তার কাছ থেকে ফায়দা পাবে আর অসৎসঙ্গের হচ্ছে হাপরের ন্যায় যার কাছ থেকে ক্ষতি ছাড়া ভালো কিছু পাবেন না এই জন্য যদি আমাদের সালেহের সাথী হয় হ্যাঁ তাহলে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো ভালো সোহবতে থাকলে মানুষ ভালোর দিকে এগিয়ে যায় এটা স্বাভাবিক এই জন্য ঈমান বৃদ্ধির জন্য অবশ্যই ভালো সাথী নির্বাচন করতে হবে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে আর ঈমান নষ্ট হয়ে যাওয়ার নাওয়াকিদুল ঈমান একটা বিশ টপিকে আছে আলাদা ঈমান বিনষ্ট হওয়ার কারণ ঈমান কেন বিনষ্ট হয়ে যায় মানুষের আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে জিস্ট বলে দিচ্ছি মৌলিক তিনটা কারণে ঈমান নষ্ট হয় কয়টা কারণ তিনটা কারণ মৌলিক তিনটা কারণ যদি কোনো মানুষের মধ্যে ঘটে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায় এছাড়া আরো অনেকগুলো বিশ্লেষণমূলক কারণ আছে তো মৌলিক তিনটা কারণ আমরা জানার চেষ্টা করি এক নম্বর কারণ হচ্ছে আর শিরকুল আকবার বড় শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায় শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায় আমি মসজিদে এসেছি আল্লাহর কাছে আল্লাহর মানে ইবাদত করার জন্য সালাত আদায় করার জন্য আমার এই উন্নত লালার অবনত হবে কথা কোথায় আল্লাহর কাছে আল্লাহর সামনে সিজদা করছি আমরা কিন্তু এই কপাল যদি আমি মাজারে গিয়ে সিজদা করি তাহলে কি হবে শিরিক হয়ে যাবে আমি আল্লাহর কাছে চাইবো ফাইদা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কিছু চাও আল্লাহর কাছে চাও সাহায্য চাইবে তো আল্লাহর কাছে তুমি সাহায্য চাও কিন্তু আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই আবার যদি মৃত মানুষের কাছে চাই তাহলে শিরক হয়ে যাবে আর এই শিরক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার ঈমান থাকে না শিরক মানুষের মধ্যে থাকলে তার ঈমান থাকে না ঈমান নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি কেউ বলি তার ঈমান নাই এটা বলা যায় বলা যায় না বলিও না আমরা শুধু বলি ওযু ভাঙে আমরা বলি সিয়াম ভাঙে তাই না এই শুধু আমরা ঈমানের ক্ষেত্রে ঈমান ভেঙে যায় এটা কিন্তু আমরা বলি না এক জায়গায় দুইজন বসে আছে একটা একজন মানুষ মুশরিক তার কিন্তু ঈমান নাই আরেকজন আরেকজন মুসলিম এবং তাওহিদপন্থী তাওহিদপন্থী তার ঈমান খুব মজবুত তাহলে যে একটু মুশরিক তার ঈমান কিন্তু নেই আমরা কিন্তু বলতে পারি না তার সঙ্গে কিন্তু আমাদের চলাফেরা ওঠা বসা আত্মীয়তা সব কিছু তার সাথে আমাদের চলছে কিন্তু বাস্তবে ওই শিরকের কারণে তার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে তাকে আবার তওবা ইস্তিগফার করতে হবে আবার ঈমানের কাছে ফিরে আসতে হবে তাকে যতক্ষণ সে শিরকে আকিদার মধ্যে থাকবে তার ঈমান ক্ষতিগ্রস্ত ঈমান সে পূর্ণাঙ্গ মুমিন না সে ঈমান থেকে খারিজ কারো কারো মত একদম খারিজ ঈমানে নাই তার দুই নম্বর আল কুফরুল আকবার অর্থাৎ অস্বীকার করা কোনো কিছুকে অস্বীকৃতি জানানো যেটাকে আমরা কাফের বলি তাই না তার মানে কাফের মানে কি অস্বীকারকারী কাফের মানে অস্বীকারকারী অর্থাৎ আল কুফরুল আকবার মানে বড় কুফুরি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে আমি মানলাম না অস্বীকার করলাম এটা কুফুরি কেউ যদি এরকম কুফুরি করে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে এবং কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে কোনো বিধান নিয়ে যদি কেউ বিদ্রুপ করে এটাও এক ধরনের কুফুরি ধরুন আমি টাকনুরিসে প্যান্ট পরি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে টাকনুর উপরে পুরুষ কাপড় পরবে টাকনুরিসে কাপড় পরলে হাদিসে কঠিন কথা আছে এটা ওইটুকু জাহান্নামে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দিকে আল্লাহ মানে তার সাথে কথা বলবেন না তার দিকে তাকাবেন না এরকম মারাত্মক মারাত্মক হাদিস আছে যারা যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে পাজামা পরবে কাপড় ঝুলিয়ে পরবে তাদের ক্ষেত্রে এখন আমরা মনে করলাম যে না এটা কেমন একটা সেকেলে বিধান টাকনুর নিচে কাপড় পরতে হবে না টাকনুর উপরে কাপড় পরবে না কেমন একটা আনসোশাল মনে হয় অসামাজিক মনে হয় এইসব চলবে না টাকনুর নিচেই পরবো এই বিধানটাই মনে ঠিক হয় নাই তার মানে কি আমি এই বিধানকে অবজ্ঞা করলাম উপহাস করলাম বিদ্রুপ করলাম তাহলে আমি মানতে পারছি না এটা আমার অপারগতা আমি মানতে পারছি না অপারগতা এটা আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ সারা দিন হাত প্রসারিত করে রাখেন বান্দা রাত্রিকালে যত গোনা করেছে যারা রাত্রিকালে গোনা করেছে তারা দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই জন্য হাদিস আসছে আল্লাহ দিনের বেলা তার হাত প্রসারিত করে রাখেন
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকালে হাত প্রসারিত করে রাখেন, দিনের বেলা যত মানুষ পাপ করেছে, সারা দিন যত গুনাহ করেছে মানুষ, এইগুলো নিয়ে আল্লাহর কাছে রাত্রিকালে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবেন, সেই জন্য আল্লাহ রাত্রি বেলা হাত প্রসারিত করে রাখেন। তো আল্লাহ তো গাফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল, ক্ষমা করবেন, কিন্তু ক্ষমাটা তো চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, অপারগতা, আল্লাহ আমি পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমি যদি বিধানকে যদি মানে ইনকার করি, বিধানকে যদি উপহাস করি, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? নিশ্চয় তিনি ক্ষমা করবেন না। ক্ষমার জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে, তওবা মানে কি ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আমি একটা গুনাহের কাজ করছি, এতদিন এই গুনাহের কাজটা করেছি, আল্লাহ এখন থেকে আর করবো না, আমি তোমার কাছে তওবা করছি, আমি ফিরে আসছি, আর করবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, তওবা ফিরে আসা, ইস্তিগফার ক্ষমা চাওয়া, গুনাহের কাছ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই আশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে। কাজেই যদি আল্লাহর কোনো বিধান নিয়ে কেউ যদি অস্বীকার করে, উপহাস করে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যায়। আর একটা হচ্ছে, তিন নম্বর কারণ হচ্ছে, মৌলিক কারণ হচ্ছে নিফাকুল আকবার, বড় মুনাফিকি যদি কারোর মধ্যে থাকে, এটা কি জিনিস? ওয়া ইজহারুল ঈমান ওয়া ইবতানুল কুফর, প্রকাশ্যে মুসলমান, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, কিন্তু গোপনে গোপনে মুনাফিকি, গোপনে ভিতরে অন্তরে কি মুনাফিকি, যদি এরকম যদি কারোর মধ্যে খাসলত থাকে, আমি সামনে পাক্কা মুসল্লি দেখাইলাম, আমি খুব ভালো দানশীল দানবীর মানুষ, মাশাআল্লাহ ভিতরে ভিতরে আমার মধ্যে নিফাকি আছে, আমি তো দান করেছি কেন, মানুষ আমাকে দেখবে এই জন্য, বা আমি আল্লাহর ইবাদত করি কেন, বা আমি হজ করেছি কি জন্য, আমাকে হাজি সাহেব বলবে, এটা একটা টাইটেল ধরে নিয়েছি আমরা, হাজি সাহেব এটা একটা টাইটেল, আল্লাহ টাইটেল হয়ে যাচ্ছে এখন, নামের সাথে লিখতে হচ্ছে, আল্লাহ রাসূলের জামানায় অথবা তার সাহাবীদের জামানায় তারা যে হজ করতেন, কেউ কেউ তাদের নামের আগে লিখতেন হাজি সাহেব আলহাজ, কেউ রাগ করবেন না, কেউ যদি লিখে থাকেন, লিখে আমাদের সমাজে চালু আছে এটা, কিন্তু এটা কিন্তু যদি টাইটেল হিসেবে আমরা ধরি না, এটা ভুল হচ্ছে আমাদের। এখন একজন মানুষ সালাত আদায় করলে তাকে সবসময় সালাতি বলবেন, কি বলবেন? সালাতও একটা ইবাদত, হজও একটা ইবাদত, তো হজ হজ করার কারণে যদি আলহাজ লিখতে হয়, তাহলে সালাত যিনি পাঁচ ওয়াক্ত আদায় করেন তার নামের আগে তো একটা কিছু টাইটেল দরকার, তাই লিখতে হবে সালাতি মোহাম্মদ উমক। এগুলো রিয়া এবং সোমার মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ না করুক, আমার সব কিছু ব্যর্থ হয়ে যাবে। মানুষকে দেখানো এবং মানুষকে শোনানো, রিয়া এবং সোমা দুইটি জঘন্য অপরাধ শরীয়তের মধ্যে। রিয়া মানে মানুষকে দেখানো, সোমা মানে মানুষকে শোনানো। আমি যে ইবাদতটা করছি, আমি যদি মনে মনে এইটুকু আমার খায়েশ থাকে যে আমার ইবাদতটা মানুষ দেখবে, হ্যাঁ মানুষ শুনবে আমি এই কাজটা করেছি, এইটুকু থাকলে কেয়ামতের দিন আর কোনো নেকি পাওয়া যাবে না, আমল বাতিল হয়ে যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আদম সন্তানকে ডাকবেন সিজদা দেওয়ার জন্য, তারা সিজদা দিতে যাবে, আল্লাহর পায়ের সামনে সিজদা দিবে, আল্লাহ নলা খুলে দিবেন পায়ের, সিজদা দিতে যাবে, রাসূল বলছেন যে তারা সিজদা দিতে পারবে না, তারা পিঠ বাঁকা করতে পারবে না, তাদের পিঠটা একটা তক্তার ন্যায় কাঠের মতো সোজা শক্ত হয়ে যাবে। কেন? অপরাধ হচ্ছে তাদের এটাই, তারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিল, দুনিয়াকে মানুষকে মানুষকে শোনানোর জন্য ইবাদত করেছিল। কাজে বন্ধুরা আমার, আমরা যতটুকু আমল করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটাই করবো, আল্লাহ শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করবো ইনশাআল্লাহ। এইরকম এখলাস আমাদের মধ্যে পয়দা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে ক্ষতি থেকে বাঁচার এক নম্বর কারণ হচ্ছে ঈমান। ইমানটা বুঝে শুনে আমাদের আনতে হবে, ইমানটা বুঝে শুনে ইমান আনতে হবে। আর দুই নম্বর কারণ হচ্ছে আমলে সালেহ, ন্যাক আমল। আমলে সালেহ কি জিনিস? আমল তো আমাদের সমাজে অনেক চলে, আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমল করলে বাতিল হয়ে যাবে, রাসূল বলছেন আমল করলে বাতিল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 104 নম্বর আয়াতে বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিন আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا নবী আপনি বলে দিন তাদেরকে, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না? দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা বাতিল হয়ে গেছে, আমল করেছে কোনো ফায়দা হয় নাই, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কথা না, আল্লাহ বলেছেন তার নবীকে, নবী তুমি এই কথা জানাও, ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না, যাদের সমস্ত প্রচেষ্টা আমলগুলি বাতিল হয়ে গেছে।
وهم يحسبون কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল আর নাহুম ইউহসিনুন সুনা নিশ্চয়ই তারা নেকির আমল করছে ভালো আমল করছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন আমরা কিন্তু চিন্তা করা উচিত আমাদের আমল করলে বাতিল হয়ে যাবে কেন এত কষ্ট করে আমি সালাত আদায় করছি এই তাহাজ্জুদের সময় শীতের দিনে উঠে সেই আমলটা বাতিল হয়ে যাবে এটা কেন বাতিল হবে কি কারণে আমল বাতিল হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو ردون كيف جدي أمون كنا عمل كره جي عمل المدى عمار نردش لي فهو ردون اتا باطل شطر قل لك كره دي هو سادس اتا كي شطر وانكر شطر المدى اتا عبادت أمون اكا جنس عبادت جدي رسول الطريقة نا هو اتا شارا زندگي عبادت كل الله كسا اتا قبول هو رسول الله صلى الله عليه وسلم مسجد نبوي বসে আছেন একজন ব্যক্তি ঢুকলেন ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলের কাছে আসলেন সালাম দিলেন নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও তুমি সালাত আদায় করো কেন তুমি সালাত আদায় করো নাই লোকটা ফিরে গিয়ে আবার সালাত আদায় করলো আগের মতই করে আবার নবীকে সালাম দিলেন নবী দ্বিতীয়বার একই কথা বললেন আবার গিয়ে সালাত আদায় করলেন তৃতীয়বার একই রিপ্লাই আসলো রাসূল বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নাই বলেন তো এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললেন নাউজুবিল্লাহ লোকটা তো সালাত আদায় করলো নবীর সামনেই তো করলো নবী তো দেখছেন যে লোকটা সালাত আদায় করেছে করে আবার আমার কাছে এসে সালাম দিল কিন্তু রাসূল তো বলতে পারতেন যে তোমার সালাতটা ঠিক হয় নাই তোমার সালাতটা সঠিক হয় নাই শুদ্ধ হয় নাই সুন্দর হয় নাই আহসান হয় নাই এই কথাগুলো কিন্তু নবী বলতে পারতেন নবী মাঝখানে কোনো অপশনই রাখলেন না তিনি পরিষ্কার একদম এক বাক্যে বলে দিলেন ফাইন্নাকা লাম তুসাল্লি কারণ তুমি সালাত আদায় করো নাই ভাইরা আমার একটু মাথা খারাপ হবে এখানে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটাকে সালাতে ধরেন নাই যে সালাতটা রাসূলের তরিকা মতো হয় নাই যে সালাতটা তাদিরুল আরকানের সাথে হয় নাই খুশু খুদুর সাথে হয় নাই এইটাকে সালাত ধরে নাই এবার লোকটা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এর চাইতে ভালো সালাত জানি না আপনি আমাকে সালাত শিখিয়ে দিন এবার রাসূল বললেন ঠিক আছে তুমি এইভাবে তুমি সালাত আদায় করো এই হাদিস থেকে আমরা বুঝাতে চাচ্ছি যে ইবাদত এমন একটি বিষয় উত্তর সঠিক হলে নম্বর বেশি অঙ্কের মতো উত্তর হলে নম্বর পাবেন উত্তর ভুল হলে দুই পৃষ্ঠা ভেবে অঙ্ক করলেন মাশাআল্লাহ সরল অঙ্ক কিন্তু ফলাফল ভুল এক্সামিনার কে এক দুই নম্বর দিবেন অঙ্কে জিরো অঙ্কের উত্তর কি জিরো ফলাফল জিরো কিছুই পাবেন না ইবাদতের ক্ষেত্রে যদি না হয় কোনো কনসিডার নাই ওটা বাদ সহি মুসলিমের হাদিসটা বললাম মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে একটা আমল যদি তার জীবনে এমন হয় যার মধ্যে আমি নবী বলি নাই যে এটা করো তাহলে এটা বাদ এটা কোনো আমলে না কিন্তু যদি হয়ে যায় তাহলে নেকি কত থেকে শুরু হবে দশ থেকে শুরু হবে ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশ থেকে শুরু করেন একটা নেকি হলো দশ দিয়ে শুরু হবে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন ইবাদতের মান অনুযায়ী ইবাদতের মান অনুযায়ী নেকি বেশি হয় কিন্তু সিয়ামেরটা তার চাইতে অনেক বেশি হাদিস আছে না সিয়াম সম্পর্কে তো জানেন আপনারা মাশাআল্লাহ আল্লাহ বলছেন আসসামু লি ওয়া আনা আজিজি বিহি সিয়ামটা আমার জন্য রাখে বান্দা আমি নিজে নিজ হাতে প্রতিদান দিব ওই এটা এই সীমার মধ্যে না এটা অনেক বেশি কি পরিমাণ দিব আমি আল্লাহ জানি তোমরা কেউ জানো না তাহলে ইবাদত যদি হয় তাহলে দশ দিনে কি হবে আর না হলে শূন্য এক নম্বরও পাবেন না বাতিল আর যদি বিদাত করেন তাহলে উল্টা গোনা আমল নামে যোগ হতে থাকবে তাহলে ইবাদত করেও যদি জাহান্নামে যেতে হয় তাহলে আর চাইতে বড় দুর্ভাগ্য এর চাইতে বড় আফসোস কি আর আছে বলেন মানুষের জীবনের একমাত্র বন্ধু পরম সাথী হচ্ছে তার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদবালু মাইয়্যিদা সালাসা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয় তাকে তিনটি জিনিস অনুসরণ করে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু তার আহল পরিবার তার মাল এবং তার আমল
ফায়ারজু ইসনার ওয়াব গওয়াহেদ দুটি ফিরে চলে আসার একটি তার সাথে থেকে যায়, দুটি ফিরে চলে আসে কি জিনিস, তার আহাল পরিবার তাকে দাফন করে ফিরে চলে আসে, তার মাল সম্পদ দুনিয়াতে থেকে যায়, তার সাথে কবরে যায় না। ওয়াইয়াবকা আমালুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র তার আমলটা তার সাথে থাকে। তো যে আমলটা আমার সাথী হবে, যে আমলের উপর নির্ভর করে আমার আখেরাত ঠিক হবে, সে আমলটা যদি এত কষ্ট করার পরে বাতিল হয়ে যায় তাহলে এর চেয়ে তোমার আফসোস আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ ওইটা কি বলবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, তার রাসূল করতে বলেছেন? আমলে সলেহ ওইটা কি বলবে যেটা রাসূলের পদ্ধতিতে হবে, সেটার নাম আমলে সলেহ। রাসূল করেন নাই এরকম কোন আমল হলে এটা কোনো দিন আমলে সলেহ হবে না। যত আমল করি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। কেন আল্লাহ বললেন সালাত আদায় করেও জাহান্নামে যেতে হবে? কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের মধ্যে কি উদাসীন, অমনোযোগী, তাদের সালাতের ক্ষেত্রে ওয়াইল। তাহলে সালাতের মধ্যে খুশু খুশু লাগবে, মনোযোগ লাগবে, একাগ্রতা লাগবে, এমনভাবে আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারাহু, হাদিসে আসছে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এইটুকু মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, কাজে আমি কোন অন্তর নিয়ে দাঁড়িয়েছি, আমার অন্তরে কি আছে এটা আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের খবর জানেন। আপনি সালাতের দ্বারা যদি দোকানে হিসাব করেন আল্লাহ জানবেন না? জানবেন। সালাতের দ্বারা যদি ব্যবসা বাণিজ্য হিসাব করেন, দুনিয়ার দেন দরবারের কথা কল্পনা করেন আল্লাহ জানবেন না? তো এইগুলো থেকে ফিরে এসে আপনাকে মনোযোগী হতে হবে সালাতের মধ্যে। প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে দলিল মজবুত দেখতে হবে, দলিল ঠিক আছে কিনা। আজকে ফিতনার জামানা, আখেরি জামানা, এত ফিতনা আখেরি জামানায়, কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, কোন তরিকায় যাবেন? শত শত তরিকা, শত শত পথ আর মত মানুষকে বিভ্রান্ত করে ছাড়ছে, এক একজন একদিকে ডাকছে মানুষকে। তা আপনার বাঁচার উপায় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মা ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের বাঁচার উপায় হচ্ছে ফালাইকুম বি সুন্নাতি, তোমরা আমার সুন্নাতের উপর দৃঢ় থাকবে, আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধারণ করবে, তামাসসাকু বিহা, খুব শক্ত করে ধরবে। শুধু তাই নয়, তিনি আরো বললেন ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে তোমরা সুন্নাতকে কামড়ে ধরবে। এত গুরুত্ব দিয়েছেন একটা সুন্নাতের প্রতি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহীদাম মিনকুম, আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে ধারণ করার মর্যাদা হবে তোমাদের সময়ের 50 জন শহীদের সমান। সুবহানাল্লাহ, চারটিখানি কথা। আপনি রাফিলিয়াদের সুন্নাতকে আপনি অবজ্ঞা করে ছেড়ে দিচ্ছেন, এটা করলেও চলে না করলেও চলে। আবার এতগুলো সহি হাদিস যেখানে আছে তার বিপরীতে আব্দুল মাসুদের একটা জয়ীফ হাদিস, এইটা দিয়ে সব সহি হাদিস নাকচ করে দিচ্ছেন। কোন স্বার্থে করছি আমরা, কেন করছি? রাসূল যদি করেন আমার করতে অসুবিধার কোথায়? আমাদের প্রত্যেকের মাথার মধ্যে এটা ঢুকাইতে হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। তিনি যেটা করেছেন আমি করব, দলিল থাকলে করব, আর তিনি যেটা করেন না এটা আমি করব না কোনোদিন, আমাকে মেরে ফেললে আমি করব না। বনী ইসরাইলের যুগে রাস্তার পাশে একটা মাজার, পাশ দিয়ে যাওয়ার বিধান হচ্ছে গেলে এখানে একটা কিছু দান করতে হয়। তো একজন লোক গেল, ওরা আমার কাছে তো টাকা পয়সা নাই, কি দিব? অর্থাৎ কিছু দিতেই হবে তোমাকে, না থাকলে একটা মাসি ধরে দিয়ে যাও। ওই লোকটা একটা মাসি ধরে দিয়ে গেল, কেন ব্যাপার হলো? একটা মাজারের মধ্যে একটা মাসি দান করব, আমার পকেটের টাকা তো যাচ্ছে না, একটা মাসি ধরে দিয়ে চলে গেল, পার হয়ে গেল। রাসূল বললেন দেখালাম না, এই লোকটা জাহান্নামে চলে গেল। আর পরক্ষণে একজন ব্যক্তি আসলেন তাওহিদপন্থী মুসলমান, তাকে যখন বলা হলো বলল যে না আমি এখানে কিছু দিব না, এখানে দিলে শিরিক হবে, আমি এখানে কিছু দিব না। তো তাকে বলা হচ্ছে তোমার কাছে টাকা না থাকলে, পয়সা যদি কিছু না থাকে,
তাহলে তুমি একটা মাসি ধরে এখানে দিয়ে যাও ওছ অসম্ভব আমি একটা মাসি কেন আমি কিছুই এখানে দিব না যদি আমাকে হত্যাও করা হয় আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবুও আমি এখানে কিছু দিব না কারণ এখানে দিলে আমি জাহান্নামে চলে যাব রাসূল বলেন এরপর লোকটা হত্যা করা হয় তাদের বিধান যেখান দিয়ে না দিয়ে যেতে পারবে না যদি তুমি কিছু না দাও তাহলে তোমাকে কতল করা হবে লোকটা বলছে তুমি আমাকে কতল করলে আমি কিছু দিব না নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদাখাল জান্নাহ এই লোকটা জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ অথচ আমরা চিন্তাই করি না মাজার আসছে তো দিচ্ছি দাদা আসছে কোথায় টাকা পয়সা দিচ্ছি শিরকের আড্ডায় দিচ্ছি না বিধাতার কাছে দিচ্ছি চিন্তা করছি না আপনার টাকা পয়সা ব্যয়ের হিসাব আল্লাহ আখেরাতে নেবেন সম্মানিত দিনী ভাইরা তাহলে ক্ষতি থেকে বাঁচার চারটা উপায়ের মধ্যে দুইটা বললাম ঈমান এবং আমলে সালেহ আর বাকি দুইটা কি পরস্পরকে হকের উপদেশ দেওয়া ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর হকের উপদেশ দেওয়া আপনি যেটা জানলেন এই নিয়ে অনেক বিস্তর কথা বলার সুযোগ আছে কিন্তু সময় নেই আমি বলে দিচ্ছি জিস্ট যে হকের দাওয়াত দিবেন বাল্লিগু আন্নি ওয়ালা আয় রাসূল বলছেন আমার কাছ থেকে একটা আয়াত জানলে পৌঁছে দাও আমি যেই আকীদাটা শিখেছি যে মানহাজ আমার যে সহি তরিকা আমি শিখেছি এইটা আমি জেনেছি আমি এবং মানুষকে দাওয়াত দিব পরস্পরকে দিনের দাওয়াত দিতে হবে আমি কথা বলতে যাই না আপনি বই পুস্তক দেন তাকে তাকে একজন ভালো নেককার আলেমের বক্তব্য দেন শোনার জন্য যেন তার মধ্যে পরিবর্তন আসে একজন সালাফি মানহাজের আলেমের বক্তব্য দেন একজন আহলে হাদিস আলেমের বক্তব্য দেন শুনক সহি কথাগুলি শুনে তার মধ্যে পরিবর্তন আসবে আর এর পরিবর্তনের মাধ্যমে আপনার নেকির পাল্লা ভারী হবে কারণ আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত হয় তার সারা জীবনে যত আমল করবে তার সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে সুবহানাল্লাহ আর চার নম্বর বাঁচার উপায় হচ্ছে ওয়াতাওয়াসাও বিস সবর ধৈর্যের উপদেশ দিতে হবে পরস্পর সবর তিন প্রকার মনে রাখবেন আস-সাবরু ফিল মুসিবা এক নম্বর সবর হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা একটা মানুষের সন্তান মারা গেছে সে বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে বিপদে পড়েছে আপনি তাকে বলবেন বা আপনার সাথী হোক বন্ধু হোক প্রতিবেশী হোক যে ইসমের তুমি সবর করো আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ সব কিছুর মালিক ধৈর্য ধারণ করো আল্লাহর তার হায়াত শেষ হয়েছে আল্লাহ নিয়ে গেছেন এইটা একরকম সবর আর দুই নম্বর সবর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া গুনাহ থেকে নিজেকে সবর করা আমি গুনাহের কাজ করব না সবর করলাম এটা হচ্ছে সবরের একটা আর একটা গুরুত্বপূর্ণ প্রকার আর তিন নম্বর প্রকার হচ্ছে আস-সাবরু আলা তোয়া আনুগত্যে সবর করা এই তিনটা সবরের মধ্যে তিন নম্বরটা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম মানে আপনি আনুগত্যে সবর করা আপনি আমলের উপরে নিজেকে দৃঢ় রাখা এটা সবচেয়ে কঠিন সাহাবা আকরামের জিন্দেগি খুলে দেখুন তারা যখন ইসলাম মানে ঈমান এনেছিলেন কত বিপদ মুসিবত তাদের উপর দিয়ে গিয়েছে কত নির্যাতন নিষ্পেষণ তাদের উপর দিয়ে চালানো হয়েছে তারপরও তারা কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই তার মানে কি তারা ঈমানের উপর দৃঢ় ছিলেন আনুগত্যের উপরে তারা অটুট ছিলেন এই অটুট থাকা আনুগত্যের উপরে এটা হচ্ছে সবচেয়ে বড় সবর যখন আপনি হক কথা শুনবেন মানবেন তখন আপনাকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে নিজের পরিবার থেকে বাধা আসবে নিজের সমাজ থেকে বাধা আসবে সমাজের মৌলভী সাহেবদের কাছে বড় বাধা আসবে তারপর প্রশাসনিক বাধা আসবে এই চার ধরনের বাধা মোকাবেলা করে একজন মানুষকে হকের উপরে টিকে থাকতে হয় সময়ের দিনে ভাইরা কাজে এই সবর আমাদের এখতিয়ার করতে হবে বাধা আসলে পালিয়ে যাওয়া যাবে পালিয়ে যাওয়া যাবে না আমি হক বুঝেছি হকের উপর দৃঢ় থাকবো ইনশাল্লাহ আমার উপর যে যাই হোক হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ আন তাউযা বিআসরি শাজারা যদি হকবন্দী কোনো জামাত ইমামও খুঁজে না পাও তখন তুমি একা হলেও হকের উপরে টিকে থাকবে ওয়ালাউ আন তাউযা বিআসরি শাজারা যদি কোনো গাছের শিকড়কে ধরে হয় কোনো জঙ্গলে গিয়ে যদি হয় তুমি একাই হকের উপরে টিকে থাকবে তবুও তুমি হক থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না হকের গুরুত্ব এত বেশি এই জন্য সম্মানিত উপস্থিতি এই চারটি গুণ আবার আপনাদেরকে বলে দিচ্ছি ইমান জেনে বুঝে ইমান আনা দুই নম্বর আমলে সালেহ করা তিন নম্বর হচ্ছে পরস্পরকে হকের দাওয়াত দেওয়া আর চার নম্বর হচ্ছে পরস্পরকে সবরের দাওয়াত দেওয়া এই চারটি গুণ যে মানুষের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা হচ্ছে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না ইহকাল পরকালে সে সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ এই চারটির মধ্যে দুইটি হচ্ছে ব্যক্তিগত গুণ আর দুইটি হচ্ছে সমাজগত গুণ প্রথম দুইটি হচ্ছে ঈমান আমল এটা ব্যক্তিগত ব্যাপার তাই না ব্যক্তির আমল কিন্তু দাওয়াত এবং সবর এইটা হচ্ছে সামাজিক কাজ
ইমান আমল এটা সংক্ষেপে যদি আমরা আজকে সূরা আসরের এটা একটা ক্লাসে যদি আমরা ধরি সূরা আসরের মৌলিক শিক্ষা হচ্ছে চারটি গুণ অর্জন করলে ক্ষতি থেকে বাঁচা যাবে এক নম্বর ইমান আমল দাওয়াত সবর খুব সংক্ষেপে বলে দিলাম ইমান আমল দাওয়াত সবর সব সময় সবার মানে একবার মুখস্থ রাখার মতো বিষয় ইমান আমল দাওয়াত সবর ইমান আমল আমার নিজের ব্যক্তিগতভাবে এটা থাকবে আমাকে দাওয়াতও দিতে হবে সবরও করতে হবে বিপদ আসলে আর দাওয়াত এবং সবরের ক্ষেত্রে পরের দুইটার ক্ষেত্রে জামাতবদ্ধ শক্তির প্রয়োজন হয় দাওয়াত দিতে গেলে একটা সমাজকে সংশোধন করতে গেলে ঐক্যবদ্ধ শক্তি লাগে জামাতে জিন্দিগি লাগে এজন্য দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই জামাত এবং সংগঠনের প্রয়োজন আছে আমরা যদি জামাতবদ্ধভাবে থাকি সংগঠন মুক্ত হয়ে থেকে যদি আমরা সামাজিক সমাজ সংস্কারের কাজ করি তাহলে এটা অনেকাংশে সহজ হবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে একটা দাওয়াতের বড় পদ্ধতি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আমলও আছে দলিল আছে প্রমাণ আছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন জায়গায় দাওয়াতে টিম পাঠাতেন সেখানে একটা জামাত ছিল তিনজন সফরে গেলে একজনকে তাদের মধ্যে আমির বানিয়ে তিনি দাওয়াত সফরে পাঠাতেন এই জন্য আমরা সমাজ সংস্কারের জন্য এই সমাজবদ্ধ যে গুণগুলো আছে এগুলোর জন্য অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন এবং এই চারটি গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘোষণা ক্ষতি থেকে যেন আমরা বাঁচতে পারি সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন আমিন এবং যাবতীয় বিভ্রান্ত আকীদা আছে বাতিল যত মতবাদ আছে এগুলো থেকে মুক্ত হয়ে আমরা যেন সহি আকীদা সহি মানহাজের উপরে ঠিক থেকে আমরা যেন আমাদের আমল করতে পারি এবং জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমিন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন